নমস্কার নমস্কার আজকে অনেক কিছু খাবারের সাথে চলে এসেছি ইটিং শো নিয়ে দুই বনে ভাতে লঙ্কা লঙ্কা স্ট্যান্ডে খাড়া হয়ে গেছে পাঁপড় কাতলা মাছের কালিয়া এখানে আছে ডিমের কারি দেখো আছে একদম গরম মটন কষা তবে একটা আলু দিয়ে নিয়েছি আলু না হলে মানায় না ওরও আছে কাতলা মাছের কালিয়া আমের চাটনিটা দেখা আমের চাটনি ও দারুণ দেখতে হয়েছে সাথে আছে পাঁপড় ভাজা লঙ্কা স্ট্যান্ডে খাড়া হয়েছে বলেছি তাহলে আজকে খাওয়া শুরু করব কোনো একদম তাড়াহুড়ো নেই ইটিং শো এত সুন্দর সুন্দর খাবারের সাথে ইটিং শো নিয়ে আজকে এসে গেছি হ্যাঁ চলো শুরু করি শুরু করি আমি তো পাঁপড় চাটনি খেয়ে নিই পাঁপড় নেতিয়ে গেছে ভালো করে মুড়িয়ে নেই ও বাচ্চা নেতিয়ে করেছে ডিম ডিমের ডিমের কারিটা না খুব সুন্দর হয়েছে ডিমের কুসুমটা তো ভালো একটু ডিম দিয়ে মেখে মেখে খাই সত্যি অনেকদিন পরে এরকম কুকুর দেখলাম
আজকে ডিমটা ভালো করে সেদ্ধটা করা হয়েছিল, ফুলটাও ভালোভাবে উঠে গেছে। সেদ্ধ বেশি কম হয়ে গেলে বিপদ। ডিম দিয়ে খেয়ে পুরো পরিষ্কার করে ফেলেছি, এবার একটু চাটনি আর পাঁপড়। এইবার নিয়ে নেব ডিম কাতলা মাছ। পাপড় একদম নাকিয়ে পড়ছে, তাই না? কাতলা মাছটা আজকে খুব ভালো আনতে পেরেছি, ভেতরটা একদম পাটপাট হয়ে খুলে যাচ্ছে। মাছটা কেমন রান্না হয়েছে? কেমন হয়েছে দেখো, খেয়ে কেমন হয়েছে? আমি রান্না করেছি তো, আমার ভালোই লাগছে। খারাপ হয়নি, তার মানে খুব ভালো হয়ে। কাকলি বদমাইশ বলতে ভালো না, দশে সাড়ে আট, সাড়ে আট কেজি আমার নম্বর দিচ্ছে। আচ্ছা আমি রান্না করলে দশে দশ। ও আচ্ছা, ও রান্না করলে আমি দুই দেবো। দারুণ লাগছে, মাছটার টেস্টটা চলে যায়। মেনেছি তো, ওই জন্য ভালো হয়েছে। দিদি বাজারে গেছিল, ভালো কিনতে পেরেছে।
আজকের মিনার মিতালি দিই আগেই বলে দিলাম বাচ্চাটা একদম নেতি করেছে কি লঙ্কাটা লঙ্কা শুকনো লঙ্কা আমি বলি শুকনো লঙ্কা আমার মাংসের না না এই পাশটা জ্বালা করছে বাজারে গেলেই তো বলবে কাটি লঙ্কা কাটি লঙ্কা অনেক রকম লঙ্কা বলে খুব ঝাল লেগে গেছে রে আমি খাইনি খেলাম তো আমার চাটনিটা জানেন ওকে রান্না করতে দিয়েছি কৃত্রিম করে একটু চিনি কম দিয়েছে টক লাগে দেখুন কত
তোর ঝাল লেগেছে এখন তাই আজকে সব মাংস গুলো এখানে না এর থেকে একটা ছেড়ে গেছে পাপড় পচা ভালো লাগছে বল এতটা ঝাল লেগেছে মনে হচ্ছে আরও চাটনি হলে ভালো হতো বুঝলি ঝাল না হলে ভালো লাগতো না একদিন তুই আর আমি না চাটনি খাওয়ার প্রতিযোগিতা করবো হ্যাঁ শুধু চাটনি চাটনি ভাত আর আলু ভাতে তেল লঙ্কা করে একটা আলু ভাতে মাখা থাকবে একদম এত বড় চাটনি হয়ে গেছে মনে মাংস হয়ে গেছে আমি আমের বাঁকড়াটা চুষতে থাকি দেখি বাজাটাকে
ওখানে থাক। তাহলে আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলবে না, আর এইভাবে সবসময় সাথে আর পাশে থাকো। তাহলে আজকের মতো ইটিং শো এই পর্যন্তই থাকলো, টাটা টাটা।